একটি বাড়ি একটি খামার প্রকল্পে ত্রিশে জুন দু সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল জনবলকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান এবং অবৈধভাবে বাহির থেকে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ঢাকার স্কার্টুন গার্ডেন রোডের পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয় মানববন্ধন শুরুর কিছুক্ষণের মধ্যে পুলিশ বাধা প্রদান করে পুলিশ বাধা অমান্য করায় লাঠি পেটা করে মানববন্ধনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় পরবর্তীতে মানববন্ধনে অংশগ্রহণকারী পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের শান্তিপূর্ণ মানববন্ধনের বিষয়টি বোঝাতে সক্ষম হলে বেলা দুইটা পর্যন্ত মানববন্ধনের অনুমতি পায় একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলাইমান জানান একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মীদের নিয়োগ না দিয়ে অবৈধভাবে বাহির থেকে নিয়োগ বাণিজ্য বন্ধ এবং প্রকল্পের কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে তাদের এ মানববন্ধন আন্দোলনের পরিগ্রহে আরেকটা দাবি আমরা এটার সাথে সংযুক্ত করলাম আজকে দিনের মধ্যে তারা বিনা শর্তে সকল জনবলকে স্থায়ীকরণের সরকারি পরিপত্র জারি করতে হবে যেহেতু তারা রাতে সাড়ে বারোটায় ব্যাগ ডেটে লোক নিয়োগ দিতে পারে তিনি আরো বলেন প্রকল্পের কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের ব্যাপারে আজকের মধ্যে কোন সরকারি পরিপত্র জারি না হলে আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে যদি না করে তাহলে কালকে আমরা পরবর্তী কর্মসূচিতে যাব কঠোর কর্মসূচিতে সেই কর্মসূচি আমরা আগামীকাল নয়টা থেকে দশটার মধ্যে প্রেস ক্লাবে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে